কখনো গুড়িগুড়ি আবার কখনো মুসলধারে বর্ষণ ঘূর্ণিঝড় যাওয়াত গতকাল সোমবারও ঢাকা চট্টগ্রাম সহ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি ঝড়িয়েছে এতে ছন্দ হারিয়েছে মানুষের স্বাভাবিক জীবন শখ সারা দেশেই হয়েছে ঘুরি বৃষ্টি পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে দুর্বলভাবে অবশেষে লঘুচাপ গুরুত্বহীন হয়ে পড়ায় দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে বুধবার পর্যন্ত কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ একই সঙ্গে আগামী দিনগুলোতে তাপমাত্রা ক্রমাগত কমে গিয়ে শীত জেকে বসবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি আগামী চব্বিশ ঘন্টায় রাতে তাপমাত্রা সর্বোচ্চ তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল আপডেট পেতে বনলতা টিভির ফেসবুক পেজ লাইক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ